দেখছি এটা আমার গাড়ি আমার গাড়ির অবস্থা আপনারা দেখে নিন। This is my car. দাদা ভাই মানে আমি কালে মশা ভাবতে পারছি না বিষয়টা, মানে এত ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে কি হয়ে যেতে পারে। আপনার ওই দিক থেকে আসছিলাম না, ওই দিক থেকে আসছিলাম, ওই দিকে যাচ্ছিলাম, মানে সেটা হেডলাইট ভি বেজে গেছে। ঠাকুরের অনেক বড় ইয়ে যে এই হয়েছে। ভিতরে আমরা চারজন ছিলাম, মানে জাস্ট আমরা আরেকটু এগিয়ে যদি আসতাম পুরো পেটে, মানে আমাদের গাড়িটা উল্টে এইখানে ছিল। সুস্মিতা এখানে, আমি মা এই দিকেরই পেছনে, দাদাই আমার পেছনে, মানে আগে লাগতো সুস্মিতার মায়ের বেসিক্যালি। না না এখানে একটু লাগলো না, এর জন্যই ও যো পাল্টি খা গিয়া। ঠিক আছে, अगर आपका আর আমাদের যে মেরেছে সে হচ্ছে পাল্টি খেয়ে সমস্ত, কি বল সমস্ত, মানে পুরো সিনেমার মতো ওই রোহিত শেট্টির যে মুভিগুলো হয় না, পুরো উল্টে গেল। মানে আমি ভাবলাম হয়তো যে ভাই আমার ঢুকে গেল জেলে, কারণ হিট অ্যান্ড রানে আগে, এখন যে নতুন আইন হয়েছে, তুমি পালালে তোমার আরও বেশি চার্জ, তোমাকে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো আমি বললাম গেলাম গিয়ে দেখলাম অদ্ভুত, মানে এটাও ইয়ে যে জাস্ট হচ্ছে ওই খেলতে ফেলতে যেরকম কিছু হালকা ফুলকা কাটাছড়া সেটা হয়েছে, মানে ও নিজেই বার হয়েছে ছেলেটা। মানে আমি তো হলাম থ্যাঙ্ক গড, মানে এটা মিরাকল, জাস্ট যেটা অ্যাক্সিডেন্টটা তো অ্যাক্সিডেন্ট, কিন্তু যেভাবে আমরা বেঁচে আছি ওটা মিরাকল। শিবরাত্রির দিনে এটা, মানে শিবই হয়তো এত রাত জাগাচ্ছেন আমাদের। আর আমাদের সিগন্যাল ছিল হচ্ছে গ্রিন, ও ডেফিনেটলি ব্রেক করেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার, রাত্রেবেলায় সিগন্যাল তো কেউ মানে না। ও বলছে যে আমার সিগন্যাল গ্রিন ছিল, বাট গ্রিন ছিল আমার, আমি জানি। প্লিজ রাত্রিবেলায় প্লিজ সবাই রেকলেস ড্রাইভিং করবেন না, সিগন্যাল মানুন। আর এই বারুইপুর বাইপাস, আমি বারুইপুর বাইপাস হয়েছে এটা, বাই দ্য ওয়ে রত্তলার মোড়ে হচ্ছে, মানে প্লিজ সবাই একটু সাবধানে, আমার মনে হয় একটু গার্ডরেল ফার্ড্রেল দিয়ে বিষয়টাকে আর স্পিড কন্ট্রোল করাটা খুব দরকার, খুব দরকার। তো গাড়ি আমাদের নিতে এসেছে, আমাদের গাড়ি প্রথমবার কিসে? প্রথমবার তুই মার খেয়েছিলি, মিডিয়া তোলফার হয়ে গেল। আরে আমি তোদের জন্য এরম করে যাবো, হাসপাতাল থানা।